চলে এলাম নতুন প্রোডাক্ট নিয়ে বাঙালির নতুন বছরে বাঙালিদের উৎসব পয়লা বৈশাখের জন্য। তো পয়লা বৈশাখ প্রায় এসেই গেল, আর মাত্র কয়েকটা দিনই আমাদের হাতে রয়েছে। আর আমরা প্রত্যেকটাই বাঙালি কিন্তু এটা জানি যে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আমাদের এই বেঙ্গলি ফেস্টিভ্যালটা কিন্তু আমরা একটা নতুন বছর হিসেবে পালন করি, রাইট? কেননা প্রত্যেকটা পয়লা বৈশাখেই কিন্তু আমাদের একটা নতুন বছর শুরু হচ্ছে, একটা নতুন বছর শুরু হয় বাঙালিদের স্পেশালি। অ্যান্ড এই সিজনে, এই পয়লা বৈশাখ সিজনে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু প্রচুর পরিমাণে কেনাকাটা করে থাকি, শপিং করে থাকি। সে নতুনত্ব জামাকাপড় থেকে শুরু করে হোক বা অ্যাক্সেসরিজ থেকে শুরু করে হোক, বিভিন্ন প্রকৃতির আমরা জিনিসপত্র কিন্তু কেনাকাটা করি, শপিং করি। তাহলে আমরা প্রত্যেকটা বাঙালি যদি এই বেঙ্গলি ফেস্টিভ্যালে বিভিন্ন ভ্যারাইটিস প্রকৃতির জিনিস যদি আমরা ইউজ করতে পারি, কেনাকাটা করতে পারি, তাহলে কেন নয় নিজের শরীরকে ভালো রাখার জন্যে, আরও সুন্দরময় করে তোলার জন্যে, কেন তাহলে আমরা এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আজকে এই বেঙ্গলি সিজনে, এই বাংলার নতুন বছরে কেন ইউজ করব না? কি প্রত্যেকে ইউজ করব? তো হ্যাঁ, অফকোর্স করব। তো সেটা নিয়েই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো, অ্যান্ড কেন ইউজ করব সেটা নিয়েও কথা হবে। তো ভিডিওটা পুরো অবধি আপনাদেরকে থাকতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখতে হবে এবং থাকতেও হবে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই আপনাদেরকে বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিন। তাহলে কি আমার পরবর্তীকালে যে আমার ভিডিওজ আসবে সেগুলো আপনার নোটিফিকেশানে চলে যাবে। অ্যান্ড অবশ্যই লাইক শেয়ারটা করবেন, আপনার ফ্রেন্ডের সাথে হোক বা আপনার গ্রুপে হোক। অ্যান্ড এটার সাথে সাথে আর একটা কথাও আমি বলবো, যে আজকের ডেটে কিন্তু প্রত্যেকটা মানুষই মোটিভেটেড থাকতে চায়, মোটিভেশনও পেতে চায়, কিন্তু সমস্যা এটাই যে কতক্ষণই বা সে পজিটিভের মধ্যে থাকে। কেননা আজকে যদি দেখা যায় পুরো দুনিয়াতে নেগেটিভে ছড়াছড়ি, তো পজিটিভ জিনিসটাই এখন উঠে গেছে, পজিটিভটা দেখা খুবই কম যায়, রাইট? আর নেগেটিভেই দেখছি মানুষ কিন্তু আজকে, আপনারাও হয়তো খেয়াল করবেন যে নেগেটিভেই কিন্তু অ্যাট্রাক্ট বেশি করছে এবং নেগেটিভেই ইন্টারেস্ট বেশি মানুষের। কেননা একটা জিনিস আমি বলবো, যে পজিটিভ কিন্তু থাকাটা আজকের ডেটে খুবই প্রয়োজন। কেননা পজিটিভ থাকলে তবেই কিন্তু আপনার লাইফকে একটা অন্য লেভেলে, নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার পজিটিভ থাকাটা খুবই প্রয়োজন, দরকার আছে, তাহলে ডিসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো, ওটা গিয়ে অবশ্যই ভিজিট করুন। অ্যান্ড আমার ইনস্টাগ্রামও আইডি দিয়ে দেবো, সেটাও গিয়ে আপনারা ভিজিট করুন। কেননা সেখানে আমি অ্যাক্টিভলি ওখানে থাকি, অ্যান্ড ওখানে নানা রকমের আপনি ভিডিওস বা আপনি পোস্টও ওখানে দেখতে পাবেন, সব পজিটিভ রিলেটেডের। সো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক ভিডিওটা। সো এবার আপনারা সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, আশা করি হয়তো আপনারা এটা বুঝেই গেছেন যে এটা কিন্তু একটা শ্যাম্পু। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আমাদের টিএনস ব্র্যান্ডের ক্যাপিলাস শ্যাম্পু। অ্যান্ড যদি আপনারা এখানে ভালো করে একটু নোটিস করেন, এখানে লেখা রয়েছে শ্যাম্পু উইথ কন্ডিশনার, এটা কিন্তু কন্ডিশনারযুক্ত শ্যাম্পু, যার মধ্যে রয়েছে আর্গান অ্যান্ড অ্যাভোক্যাডো। ওকে, এটা হচ্ছে কি টু ইন ওয়ান শ্যাম্পু, যার নেট ভলিউম হচ্ছে 200 ml। তো এরপরে যদি আমি প্রাইসের দিকে চলে আসি, এখানে আপনারা দেখুন এমআরপি প্রাইস যেটা রয়েছে 330 টাকা, আর এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং হচ্ছে আগস্ট 2020, আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে তিন বছর পর্যন্ত এটার এক্সপায়ারি ডেট রয়েছে। অ্যান্ড এখানে ওপরে দেখুন কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে, মানে এটার মধ্যে কী কী আছে, এটা কী কী দিয়ে তৈরি হয়েছে না হয়েছে, এর মধ্যে কী কী ভিটামিনস প্রোটিনস রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। যেরকম অ্যাকোয়া সোডিয়াম, তারপরে হচ্ছে কি কোকামি ড্রোপোফিল রয়েছে, কার্নেল অয়েল রয়েছে, সিড অয়েল রয়েছে, সানফ্লাওয়ার রয়েছে, কোকোনাট অয়েল রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোলাইজড সয় প্রোটিন রয়েছে। তো বিভিন্ন এখানে কিন্তু আপনার প্রোটিন ভিটামিন সবই কিন্তু এর মধ্যে রয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটার তাহলে কোয়ালিটিটা কীরকম মাপের হতে পারে বা কতটা ভালো হতে পারে এটার কোয়ালিটি। তো এবারে আমি যদি এখানে আর্গান অ্যান্ড অ্যাভোক্যাডো সম্পর্কে যদি আসি, তো এই আর্গান অ্যান্ড অ্যাভোক্যাডোটা কী সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই, যে আর্গানটা কী আর অ্যাভোক্যাডোটা কী। তাহলে আর্গান জিনিসটা কী? আর্গানটা হচ্ছে একটা থর্নি এভারগ্রিন ট্রি, যেটাকে বলা হচ্ছে মরক্কান ট্রি। তো সেই গাছে একটা প্লাম সাইজডের ফ্রুটস নাট পাওয়া যায়, একটা ফলের মতো দেখতে একটা ফ্রুটস নাট আছে, সেটাকেই বলা হয় আর্গান। আর সেই আর্গান কিন্তু এর মধ্যে রয়েছে, যেটাকে ইউজ করা হচ্ছে এই শ্যাম্পুর ভেতরে, ঠিক আছে?
অ্যান্ড এই আরগান ফ্রুটসটা কিন্তু খুবই উপকারিত আমাদের শরীরের জন্য বলুন বা আমাদের স্কিনের জন্য বলুন। আর অফকোর্স এই শ্যাম্পুতে যখন রয়েছেই, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে চুলকে তাহলে কতটা পরিমাণে সে প্রোটিন অ্যান্ড ভিটামিন দিতে পারে, ঠিক আছে। অ্যান্ড যদি এখানে অ্যাভোক্যাডোটা দেখি, তো অ্যাভোক্যাডো মানেটা কি, অ্যাভোক্যাডো জিনিসটা কি, এটা হচ্ছে কি একটা ট্রপিক্যাল ফ্রুট যেটা একটু থিক হয়ে থাকে, ডার্ক গ্রিন হয়ে থাকে অ্যান্ড লার্জ সাইজের হয়ে থাকে, ঠিক আছে। আর তার যে সিডটা যেটা থাকে, সিড সেটা রাউন্ড শেপের থাকে অ্যান্ড একটু নরম থাকে, ঠিক আছে। তো সেটাকেই বলা হচ্ছে অ্যাভোক্যাডো, অ্যান্ড সেটাও কিন্তু এই ক্যাপিলাস শ্যাম্পুর মধ্যে যুক্ত রয়েছে। তো এই অ্যাভোক্যাডোটাও কিন্তু খুবই উপকারিত আমাদের জন্য। তো এবারে কথা হচ্ছে যে আমরা কেন এই শ্যাম্পুটা এবারে ইউজ করব। কেননা দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে যদি দেখা যায় তো বেশিরভাগই ছেলে মেয়েদের আজকে সমস্যা হয়ে থাকে চুল নিয়ে, ঠিক আছে। অনেকের চুল তো পড়ে যাচ্ছে তাড়াতাড়ি, অনেকের চুলে ড্যান্ড্রফ হয়, অনেকের চুল পাতলা হয়ে যায়, ঠিক আছে। তো এটা হয় অ্যাকচুয়ালি ভিটামিন প্রোটিনের অভাবে। কেননা দেখুন, আমাদের যে হেয়ার, হেয়ারটাও কিন্তু আমাদেরকে যত্নে রাখতে হয়, কিন্তু আপনার সেটা যত্ন করতে পারে না। কেননা আমাদের হেয়ারেরও কিন্তু একটা খাদ্য আছে, যেরকম আমাদের নিজেরও একটা খাদ্য আছে, নিজেদেরও একটা খাদ্য থাকে আমাদের পেট। পেটকে যেরকম আমাদের খাদ্য দিতে হয় তবেই আমরা হচ্ছে কি সেই শক্তিটা পাই, আমরা ভালো থাকতে পারি, সেরকমই কিন্তু আমাদের হেয়ারেও কিন্তু একটা খাদ্য থাকে, আমাদের হেয়ারের জন্য একটা খাদ্য আছে, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু ঠিক পরিমাণে পায় না বলে, আজকে সেই প্রোটিন ভিটামিনসটা পায় না বলে, সেই খাদ্যটা পায় না বলে কিন্তু আজকে এই ড্যান্ড্রফ হওয়া, তারপরে এই চুল তাড়াতাড়ি উঠে যাওয়া, ঠিক আছে, তারপরে চুলের যে ডগাগুলো ওগুলো মানে নরম হয়ে যাওয়া, ঠিক আছে, যার জন্য হেয়ার ফল হয়, তারপরে এই যে ড্যান্ড্রফ, তারপর চুল পাতলা হয়ে যাওয়াটা, এই এই জিনিসগুলো কিন্তু তখন হতে থাকে। তো যেটা কি না, কিন্তু এই শ্যাম্পুটা কিন্তু সেদিক থেকে কিন্তু খুবই উপকারী, সে একটা ছেলের জন্যও একটা মেয়ের জন্যও। কারণ এই শ্যাম্পুটা ছেলে মেয়ে প্রত্যেকেই ইউজ করতে পারে এবং বিভিন্ন বয়সের লোকেরা ইউজ করতে পারে। আর এটা কিন্তু উইদাউট কেমিক্যাল শ্যাম্পু, আমি আগের থেকেই বলে দিচ্ছি যে আমাদের টিএনসে যা যাই প্রোডাক্ট হয় না কেন বা যা যা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় না কেন, সবই কিন্তু উইদাউট কেমিক্যাল। কেননা আজকে আপনি যদি বাইরের থেকে কোনো শ্যাম্পু নেন বা শ্যাম্পু যদি কেনেন, সেখানে কিন্তু আপনারা কেমিক্যালযুক্তই কিন্তু শ্যাম্পু আপনারা কিন্তু পাবেন, এবং সেটাই কিন্তু আমরা প্রত্যেকেই ডেইলি বেসিসে কিন্তু ইউজ করে যাচ্ছি। তো যার জন্য কি আমাদের চুলকে কিন্তু আরও রুক্ষ করে দিচ্ছে, আরও পাতলা করে দিচ্ছে, যার ফলে কিন্তু আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের চুলকে নষ্টই করছে। কেননা যার মধ্যে ওখানে কেমিক্যাল মেশানো রয়েছে, তো কেমিক্যালযুক্ত জিনিস আমরা ইউজ করলে পরে তো সেখানে অফকোর্স ক্ষতি ছাড়া তো ভালো হবে না, না? তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু এই ক্যাপিলাস শ্যাম্পু কিন্তু খুবই মানে একটা ভালো বেস্ট হেয়ার শ্যাম্পু, যেটা পুরোপুরি ন্যাচারাল উইদাউট কেমিক্যাল অ্যান্ড পুরোপুরি হার্বাল। আমি এখানে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো, যে এই যে শ্যাম্পুটা এটা কিন্তু দূষণ ক্রিয়েট করে না, মানে কোনো রকমের পলিউশন কিন্তু ক্রিয়েট করে না। আজকে আপনি বাজারে যাই শ্যাম্পু ইউজ করছেন না কেন, বা আপনি দেখেও নিতে পারেন, যাই যেটাই ইউজ করছেন না কেন শ্যাম্পু, সেই সব শ্যাম্পুতে কিন্তু আপনার দূষণ ক্রিয়েট করে, মানে পলিউশন সৃষ্টি করে। কিন্তু এই শ্যাম্পু কোনো রকমের কিন্তু পলিউশন সৃষ্টি করে না। আপনি যখন বাইরের কোনো একটা শ্যাম্পু ইউজ করবেন বা ইউজ যখন করছেন, আপনি নিজেই দেখে নেবেন, সে ফেনা যখন হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি মিশে যায় না কখনোই, এবং সেটা আরও দূষণ ক্রিয়েট করে জমতে জমতে। কিন্তু এই শ্যাম্পু থেকে সেই দূষণ কিন্তু ক্রিয়েট হয় না, এটা কিন্তু একেবারেই জলের সাথে মাটির সাথে মিশে যায়, ফলে কি হচ্ছে, কোনো রকমের কিন্তু দূষণ ক্রিয়েট হচ্ছে না এবং হয়ও না। তো এটা কিন্তু একটা খুবই প্লাস পয়েন্ট এই শ্যাম্পুটার। আর আরেকটা কথা আমি বলবো যে হ্যাঁ, এটা নয় যে হ্যাঁ এই শ্যাম্পুটা সবারই যে স্যুট করবে তার কোনো মানে নেই, কিন্তু কারোর চুলকে কিন্তু কখনোই ক্ষতি করবে না। কেননা দেখুন, সবার কিন্তু সবটা স্যুট করে না, ঠিক আছে। তো আমি এটা বলবো না যে এটা প্রত্যেকেরই স্যুট করবে, অনেকের হয়তো করতেও পারে, অনেকে নাও করতে পারে, কিন্তু যারাই আজকে এটা ইউজ করেছে না কেন বা করবে না কেন, তারাই কিন্তু আজকে বেটার রেজাল্ট পেয়েছে। তো এবারে কথা হচ্ছে গিয়ে আপনারা তাহলে এবার দেখুন যে আপনারা কোনটাকে ইউজ করবেন। আপনারা আজকে বাইরের লোকাল ওই কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করবেন, নাকি না উইদাউট কেমিক্যাল যেটা পুরোপুরি হার্বাল অ্যান্ড ন্যাচারাল শ্যাম্পু সেটা আপনারা ইউজ করবেন। কেননা এটার থেকে কিন্তু আপনারা যে বেনিফিটস পাবেন, যা কোয়ালিটি রয়েছে, সেটা কিন্তু আপনারা বাইরের লোকাল মার্কেটে সেই শ্যাম্পুর থেকে পাবেন না। দেখুন, আমরা প্রত্যেকেই কোয়ালিটি জিনিস ইউজ করতে ভালোবাসি,
কে না আমরা চাই কোয়ালিটি জিনিস ইউজ করতে, আমরা প্রত্যেকেই চাই, রাইট? কারণ আমরা জানি যে কোয়ালিটি জিনিস থেকেই আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো এবারে কথা হচ্ছে, আপনারা যদি সেই কোয়ালিটিটা পেতে চান, যদি না চান কোয়ালিটি পেতে, তাহলে আপনারা আছে যেটা ইউজ করছেন বাইরের থেকে, ওই 2 টাকার শ্যাম্পু, সে 2 টাকার ওই পাউচে যে পাওয়া যায় শ্যাম্পু, বা 4 টাকার যে পাউচে পাওয়া যায় শ্যাম্পু, তারপরে কন্ডিশনার, সেটাই তাহলে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা মনে করেন যে না, আমার কোয়ালিটিটাই দরকার আছে আমার ভালো রেজাল্ট পাওয়ার জন্য, তাহলে এই যে কন্ডিশনারযুক্ত যে শ্যাম্পুটা রয়েছে, ক্যাপিলার শ্যাম্পু, তাহলে বলবো এইটা আপনার জন্য সবথেকে বেস্ট শ্যাম্পু। এটা আপনার জন্য সবথেকে বেস্ট শ্যাম্পু হিসাবে আমি আপনাদেরকে তাহলে হাইলি রেকমেন্ড করবো এই শ্যাম্পুটা নেওয়ার জন্য, এই শ্যাম্পুটা ইউজ করার জন্য। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আমার কোয়ালিটি জিনিস পছন্দ ইউজ করতে আমার বেটার রেজাল্ট পাওয়ার জন্য, আর যদি আপনার মনে হয় যে না আমার রেজাল্টের দরকার নেই, তাহলে আমি বলবো যে সেটা আপনার ব্যাপার। তাহলে আপনি বাইরের লোকাল যে শ্যাম্পু ইউজ করছেন সেটাই ইউজ করতে পারেন, কারণ এটা কোয়ালিটি শ্যাম্পু, আর এটা কিন্তু কোয়ালিটি মানুষদেরই জন্য, সবার জন্য নয়। যার মধ্যে সেই কোয়ালিটি আছে তারাই এটা ব্যবহার করছে, করবে, আর যাদের মধ্যে কোয়ালিটি নেই তারা করবে না, একদম সিম্পল। তো এটাই ছিল আমার আপনাদের সামনে বক্তব্য রাখা এই শ্যাম্পু সম্পর্কে। তো আশা করি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আগেও বলেছি, এখনও বলবো, যে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, ঠিক আছে? তো এরকম নতুনত্ব আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে। আর এখন যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের জন্য আপনাদের জন্য এই শ্যাম্পুটা আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। এবারে আপনারা যদি এই পয়লা বৈশাখে, এই বাঙালিদের নতুন বছরে যদি নিতে চান, তাহলে এই শ্যাম্পুটা আমি বলবো হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে ইউজ করার জন্যে, কারণ আপনাদের চুলকে খুবই পরিমাণে কিন্তু এটা ভালো রাখবে। সো থ্যাংক ইউ সো মাচ, আবার পরে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসবো। ততদিন স্টে টিউন থাকুন, সঙ্গে থাকুন। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, জয় ভারত।